बाड़ी मायर जय जय सोना मायर जय মা অনেক উপকার করেছে লালা নিয়ে এসেছে একবার ধরে উড়ে দিয়ে দাও আর কোন উপকার পেয়েছো মায়ের আরো যাব উপকার হয়েছে বলো একবার সবাই জানাও প্রণাম করবেন না বাবা প্রণাম করতে না করছি গো বাবা সেই ক্ষমতাটা ফিরে এসেছে তারপরে দুটো হাত ছাড়া হয়ে গিয়েছিল আস্তে দিন না কাজ করতে পারতাম না সেই দুটো হাত পুরো ছাড়া কোথা থেকে আসছো মা বেটা কই ছেলে কই তোমার বাবা এমা কষ্ট হচ্ছে মা এই কোন তু এই চাপুন দিদি ভাই এই দে টুকলি এদিকে কই রে কি হইছিল বেটা তোর পায় তলায় পায়ে ওই করা পড়েছিল জুতো পরে জুতো পরে করা পড়েছিল পাটা দেখা এই যে অনেক কমে গেছে এই যে অনেকটা মিলিয়ে গেছে এইরকম মুচু মুচু হয়েছিল বাবা সাত ছেলে দিছিল অপারেশন করে শুধু নাম জপ করে উপকার 80 বছর ভালো হয়ে গেছে ও আমাদের গাড়ি করে এনেছে এটা কি হচ্ছে আর বলবে না মাকে কোনো দিন দিদা আর দিদা তুমি ছেলে আরো বড় মানে ঠাকুর এমন জানিয়ে দিল যে বলছে যে ও তোদের শত্রু ওর জিনিস তোরা খাবি না যাক এই মা আছে মা ধুনো পড়েছিল সবাই জানো মা নাই নাই করে 10-12 হবে না মা সাতবার এসছে মা নিজে ভোগ করেছে কালকে আমাকে সমস্ত কিছু টাকা পাঠিয়ে দিয়েছিল বাবা আনা সমস্ত কিছু নিজেরাই করছে এটাই খুব ভালো লাগলো কিন্তু মেয়ে কি হয় মা ভাই বাবা আমি দেখতেই পাইনি দেখে আর কোনো ভক্ত উপকার পেয়েছো দেখি দেখি এই যে ফাগুন যাবে যাচ্ছি মা এদিক দিয়ে এদিক দিয়ে গরম করছে বেটা হ্যাঁ গিয়া গিয়া চাচা গেছে না পাগলামি করেছিল মনে আছে তো কি হয়েছে ওটা কি হয়েছে কেমন আমাকে দেখছে আর কোনো এই মা চরম মিরাকেল পেয়েছে বলো মা কি হয়েছিল পায়ের ব্যথা হয়েছিল ভীষণ পায়ের ব্যথা হাঁটতেই পারতাম না তো আমি এক সপ্তাহ আগে এসেছিলাম মায়ের কিছু ছুঁয়ে গেছে আর মায়ের নাম জপ করে আমিও ভালো আছি আমার মায়ের ভীষণ শরীর খারাপ সেও নাম জপ করে একটু ভালো আছে আজকে আমার মায়ের একটু ছুঁয়ে দেবেন আমি কত থেকে আসছো মা সুরেকাল্লা থেকে কিছু ছুঁয়ে দিলাম আমার পায়ে যন্ত্রণা ভালো হয়ে গেল হ্যাঁ অনেক হাঁটতে পারছে এখন অনেক সুরেকাল্লা থেকে এক সপ্তাহ আগে এসেছিলেন হ্যাঁ এক সপ্তাহ আগে এসেছিলেন ওই সময় আর কোনো ভক্ত উপকার পেয়েছো যাচ্ছি মা সবার কাছে যাবো এ সময় মালাগুলো নাও নিচ্ছে 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 এনার কথা আমার 1.5 মাস আগে ক্যান্সার ধরা পড়ে তারপর নাম জপ করতে করতে তারপর ক্যান্সার হসপিটাল যাই সেখানে সব টেস্ট করার পর বলছে ক্যান্সার নাই একটা শুধু সিস্ট হয়েছে লিভারে কোথা থেকে আসছো মা পাঁচটা বাঁকুড়া আগে এসেছিলে না প্রথম দেখি ওই বাড়ি থেকে ভিডিও দেখি আর আমি পরশু দিন আমি খুব সবার সঙ্গে ডাকছি মা আমাকে একবার দেখা দাও সবাইকে তো দেখা দাও একবার দেখা দাও মা একবার দিয়ে ঘুমিয়ে গেছি দেখছি তুমি আমার ঘরে
তারপর আমি খেতে দিয়েছি, তারপর একটু হাত পা টান ধরেছি, হাত পা ছুঁতে গেছি, দেখছি মা আমি আপনাকে তোমাকে ছুঁতে গেছি, দেখছি মায়ের মূর্তি তোমার মুখে, আমি সরে গেছি, আবার পায়ে হাত দিতে যাচ্ছি, মায়ের মূর্তি তোমার পাতে পাইনি, পুরো দেখেছি মা চরম মিরাকেল পেয়েছে, যেখানে ডাক্তার লিখে দিয়েছিল ক্যান্সার হয়েছে, শুধু নাম জপ করে রিপোর্ট চেঞ্জ মা। কত থেকে আসতে পারে মা? নাম জপ করে যাও। আর তোমার সাথে কে এসছে? আমার ছেলে যে মাকে কিভাবে ভালো হবে, মা মিরাকেল করে রিপোর্ট চেঞ্জ, যেখানে ক্যান্সার হয়েছিল বলেছিল, শুধু নাম জপ করে রিপোর্ট চেঞ্জ। এখন দিদি খা, কে ঝগড়া করবি দিদি, তোরা জল খা, বাতাস খা, ক্যান্সার রোগ থেকে বেঁচে গেল, দেখ এটা খেয়ে তারা মা, এটাকে দাও, এটার মধ্যে ঢুকিয়ে দিই, মা এটার মধ্যে একসাথে ঢুকিয়ে দিচ্ছি, এবার উলুধুনি দেবে। মায়ের কাছে কষ্ট করো, কষ্ট করলে কেষ্টা মিলবে, মায়ের কাছে কষ্ট করো, আমি তো রোজ কষ্ট করি, করি না? একবার বলি ভক্তদের, শোনো কেউ 10 মিনিট আগে 10 মিনিট পরে, কেউ লাইন নিয়ে ঝামেলা করবে না তোমরা, কেউ না, যে আগে নিচ্ছে নিক না, আর আমি তো 5টার সময় পাবড়ে তিসুল, তাতেই উপকার হয়ে যাবে, বুঝলে মা? কেউ ঝামেলা করবে না, যে আগে যাচ্ছে যা ঝগড়া করো না, কারণ ঝগড়া আমার ভালো লাগে না গো মা, মায়ের কাছে নিরবতা শান্তি কর, শান্তি বিরাজ রাখো। আমার নয় রে, এটা গুড়গুড়ি মা, যা মা আমাকে দেখেছে, এটা খাও, তা আমার গলা ধরে জড়িয়ে মায়ের কি কান্না, আমার এই হালে ভাই মারা গেছে, ভাইয়ের কথা আমি বলছি, তো মা আমাকে সান্ত্বনা দিচ্ছে যে কি করবি বল, মন্দিরে খাবো, চলো চলুন চলুন, আপনার চলুন, গরমের মধ্যে কেউ প্রণাম করুন, কেউ প্রণাম করেন না, চলুন চলুন, আপনি চলে আসুন, চলো চলো চলো, আমরা প্রথম আসলাম, চলো 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 চলো, আপনার সরুন তো সরুন তো, কেউ প্রণাম করো না, দেরি হয়ে যাবে, দেখছি পাতা আমাকে ফেলে ফেলে দেবে, চলো 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 চলো, এদিকে চলে আসো, এদিকে আসো মা, তাহলে এখানেও কষ্ট করো না মা, সব পাবে, এই দেখছি তো আজকে পা ফেলা জায়গা নেই, আজকে পা ফেলা জায়গা নেই, উপকার হয়েছে মা, উপকার হয়েছে মা, আজকে পা ফেলার জায়গা নেই, এবার বলি উপকার হয়েছে মা, বলো কি উপকার হয়েছে, খুব ব্যথা ছিল তো 2-3 দিন, আর হাত খুব দিয়ে প্রণাম করে দিচ্ছি, দেখছি তো মা, প্রণাম করো না মা, প্রণাম করো না, কোমরে যন্ত্রণা ছিল, কবে আসছিলে? আসিনি, আমি প্রথম আসি, ইউটিউব দেখে দেখে করছি, কত থেকে আসছো মা? মা তোমার কি উপকার হয়েছে? এবার বলি মা, সেই গাড়িতে বললাম আছে মা, এই যাবে মা, উপকার হয়েছে মা, বলবো আমি, বলবো, কোথা থেকে আসছো মা? মা মায়ের জন্য গালা পরে পুজো নিয়ে এসছে, সবাই বললো তুমি মা যাবি এসছি মা।
চলে যাও, তোমাকে বলছি সাইডে চলে যাও। লাস্টে দেখবে কাউকে খুঁজে পাবে না, মা আমাকে খুঁজে পাবে, আমাকে বলবে। এই কষগুলো ওঠে না, এই কালকে ঠিক হয়ে গেছে, দেখো ঠিক হয়ে গেছে, ভুলে এরম হয়ে গেছিল, এটা এরম ভুলে এরম হয়ে গেছিল। বলছি এই ফুলটা ভালো ফুল হয়েছে, ভালোটা কি মায়ের দিলেন নাকি কাকিমা? হ্যাঁ হ্যাঁ পড়ে দেবো, এই বলছি এগুলো পড়ে দিতে বলছে, হ্যাঁ এগুলো রাখলাম, হ্যাঁ 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 দিয়েছেন, এই যে এগুলো রইলো কতদিন, আলতা সিঁদুর করে রেখে দিন, আলতা সিঁদুর করলে এই যে দিয়েছে রাখতে বলুন, মাসেই দেবেন। মেঘলা কি আজকে গরম একটু কম আছে বলে মানুষগুলো, হ্যাঁ ঠিক আছে মা আগের দিন থেকে বাবা বসো বসো সবাই চাংলা করো বসো, ঠিক আছে এটা বুঝিয়ে মায়ের জন্য আর ওই ফলগুলো সাইডে রেখে দিলাম মামা। বাবা ভক্ত মায়ের
আপনারা যদি এত খবর আপনি দেখেন কি হয় তারপরে বলবো। গুটি যাবার প্রথম আছে, এটা বলে লাভ নাই। এই গুটি দিয়ে গুটি সব দিকে পাঠাস না, পায়ে থাকবে গুটি সব পাঠান, ফুল খেলবে সামনের দিকে বলবে। আচ্ছা বলছি ওই শিবকে পৌঁছানোর জন্য একটা কানি দিয়ে দেবো, শিবকে পৌঁছানোর জন্য মানে কালকে কি পৌঁছে দেবো, আবার আবার ঘি লাগাবো। ঢাকা দেবেন কেন, ওখানে কিন্তু সোনা মায়ের ভোগ আছে, ভাঙা লাগে। ঠিক আছে, কাপড় আছে, কাপড় পুরোপুরি কাপড় ছিল তো বাবা জয় মা বলছে দেখেছো বাবা আপনারা বাইরে চলুন না, ওটা হলুদ বাবা, হলুদ বাবা ভেতরে থাকে না না, ওনাকে একটু ইদি করবো ওদেরকে বলছি। উঠে যাবে তো ঠিক আছে, রাখছি। ও নারুমা ওটা তুলে দাও তো, ওটা তুলে দাও, ছোট বাচ্চাটা আছে, একটু বড় বাচ্চাটা দেখে, আর একটু পেপার লাগবে, কিছু ঢাকা
কটা পেপার দেখি দোকানে পাওয়া যায়নি বুঝলি, আমার বাড়িতে ছিল একটু ফোন করে দিলাম বাড়িতে পেপারটা। দুজন হয়ে যাক তারপর আমার দিদি ফ্ল্যাট কিনবে, একটু মানসিক করেছে বলেছে একটা মালা পরিয়ে দিতে। সেই কালকে এসে রাত সন্ধ্যে 7:30 সময় বেরিয়েছি, সারা রাত জেগেছিল। মায়ের জন্য সবাই কত কষ্ট করে, সারা রাত জেগে এসেছিল। সাজুনি মাকে মাও আমার সাজায় না, মাও সাজতে চায়, মাও সাজায়। এবার উলুতুনি দাও, এবার উলুতুনি দেবে।